নিজেকে ভালো রাখার একটু উপায় বলার চেষ্টা করছি নিজেকে কি করে ভালো রাখা যায় নিজেকে ভালো রাখার একটাই উপায় হলো যে নিজেকে ব্যস্ত রাখা এবং নিজেকে সুন্দর করে তোলা তাহলেই কিন্তু নিজেকে ভালো রাখা যায় নিজেকে ভালো রাখতে গেলে এই দুটো পয়েন্ট মাথায় রাখবেন নিজেকে ব্যস্ত রাখবেন সব সময় যখন কোনো কিছু কাজ থাকবে না তারপরেও কিছু কাজ করার চেষ্টা করবেন দেখবেন সারাদিন সময়টা আপনার কেটে যাবে নানান রকমভাবে কাজ করে কেমন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে সামান্য ছোট্ট একটা ভিডিও করলাম মনে হলো হঠাৎ করে সন্ধ্যেবেলায় গুড ইভিনিং বন্ধুরা আর ছোট্ট একটা বার্তা দিয়ে আপনাদেরকে যে নিজেকে ভালো রাখার কি উপায় অনেকেই মানে জিজ্ঞাসা করেন কি করে নিজেকে এত ভালো রাখো এত হাসি খুশি রাখো আমার কথা হচ্ছে কি নিজের মনকে শান্ত রাখার একটাই উপায় হচ্ছে ভালো রাখার নিজেকে সুন্দর করে রাখার উপায় একটাই নিজেকে সবসময় ভালো কাজ ভাবি ভালো সবসময় ভালো চিন্তা করি আর এই নানান রকম কাজ করে একটু নিজেকে সময় কাটাই তাহলে কি বলুন তো আপনাদের সময়টাও কাটবে আপনারা নিজেকে ভালোও রাখবেন আশা করি আমার ছোট্ট টিপসটা আপনাদের ভালো লাগলো এবার আপনাদের ভালো লাগলে আপনারা এটাকে শেয়ার করে দেবেন প্রচুর লাইক করবেন কমেন্টস করবেন আশা করি আপনাদের আমার ভিডিওটা পছন্দ হয়েছে বন্ধুরা আপনারা সুস্থ থাকুন সবাই ভালো থাকুন এবং প্রত্যেকে এই ভাবে এগিয়ে চলার চেষ্টা করুন কখনও অতীতকে ঘাটবেন না অতীতকে ঘাটলে কিন্তু তাহলে আর বর্তমানটাকে এগোনো যায় না অনেকেই আমি দেখেছি খালি অতীতটাকেই ভাবে অতীতটা নিয়ে এই মানে কি হয়েছিল অতীতে সেটা নিয়ে ভাবনা চিন্তা বেশি করে কেউ আর ভাবতে চায় না যে বর্তমানে আমি কেমন আছি বা আমরা সবাই কেমন আছি এই যে কল অত ঝড় হলো বৃষ্টি হলো পরশু সেটা নিয়ে একটা সবাই ভাবছিলো যে কি হবে কিন্তু আমরা কি বলুন তো বর্তমানের থেকে বেশি অতীতটাই বেশি ভাবনা চিন্তা করি অতীতটা এত বেশি ভাবি অতীতটা নিয়ে লোককে এত বেশি জিজ্ঞাসাবাদ করি আর তাই আমার মনে হলো যে সন্ধেবেলায় একটা ছোট্ট ভিডিও করি যে প্রত্যেককে নিজেকে প্রত্যেকেই আমি জ্ঞান দিচ্ছি না বলে আমাকে ক্ষমা করবেন কেউ যদি জ্ঞান মনে করেন জ্ঞান কিন্তু আমি আপনাদের দিচ্ছি না আমার একটাই বক্তব্য নিজেকে সবাই ভালো রাখুন সুস্থ রাখুন ভালো চিন্তা ভাবনা করুন আর সব সবসময় নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করুন কোনো কাজ করবেন কোনো কাজ করলে তবেই নিজেকে ব্যস্ত রাখা যায় এটাই হচ্ছে আমার একটু ছোট্ট বার্তা আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে কিন্তু প্রচুর লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ভালো থাকবেন বন্ধুরা